হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটি জুসের রেসিপি, এবং আমার আজকের রেসিপিটির নাম হচ্ছে ম্যাঙ্গো ফ্রুটো জুস, যা টোটালি প্রিজারভেটিভ এবং কেমিক্যালস মুক্ত ফ্রেশ জুস। এবং আপনারা চাইলে এই জুসটা সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন। তাহলে চলুন ভিউয়ার্স, এই জুসটি বানাতে আমাদের কী কী উপকরণ লাগছে একটু দেখে নিই। এখানে এরকম পাকা দেখে আম নিয়ে নিয়েছি। এখন এই আমগুলোকে একটি ছুরি দিয়ে ছিলে নিচ্ছি, ছিলে টুকরো করে নিচ্ছি আমগুলোকে। এবং দ্বিতীয় আমটাকেও ঠিক একইভাবে ছিলে টুকরো করে নিচ্ছি। এই জুসটা খুবই অল্প সময়ে আপনি তৈরি করে ফেলতে পারবেন। কেটে নিলাম দুটো আম টুকরো করে। চিনি নিয়েছি এখানে হাফ কাপ। যেহেতু এই জুসটাতে, ম্যাঙ্গো ফ্রুটো জুসটাতে মিষ্টির পরিমাণটা কমই থাকে, আর আমে যথেষ্ট পরিমাণ মিষ্টি আছে, সেজন্য আমি চিনিটা কমই নিয়েছি। তারপরও আপনারা যদি এর চেয়ে বেশি মিষ্টি পছন্দ করেন, সেক্ষেত্রে চিনির পরিমাণটা আর একটু বাড়িয়ে নিতে পারেন। একটি হাঁড়ি নিয়ে নিয়েছি, হাঁড়িতে আমি আমগুলো দিয়ে দিচ্ছি। দুটো আমের জন্য এখানে আমি হাফ লিটার পানি দিয়েছি, এবং সাথে চিনিটা দিয়ে দিচ্ছি, একটু নেড়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে একটু ঢেকে দিলাম, ফুটে ওঠার আগ পর্যন্ত একটু ঢাকা দেওয়াই থাকবে। ফুটে উঠেছে অলরেডি আমগুলো। এখন 5 থেকে 6 মিনিটের জন্য আমগুলোকে একটু ফুটিয়ে নিতে হবে। যেহেতু পাকা আম, সেজন্য এর চেয়ে বেশি রান্নার প্রয়োজন নেই। হয়ে গেছে অলরেডি আমগুলো, এখন একটু ঠান্ডা করে নিব। একটু ঠান্ডা করে নিয়েছি আমি আমগুলোকে। এখন একটি ব্লেন্ডিং জগে জুসটাকে একটু ব্লেন্ড করে নিচ্ছি। জাস্ট দেখুন, জুসটা অলরেডি হয়ে গেছে। এখন জুসটাকে একটু সার্ভ করে দিচ্ছি। আপনারা চাইলে এই জুসটাকে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন, কারণ এই জুসটাতে কোনো ধরনের কোনো কেমিক্যালস কিংবা প্রিজারভেটিভ নেই, বা এক্সট্রা কোনো ফুড কালারও ব্যবহার করা হয়নি। জুসটা খুবই ফ্রেশ। আর যদি সারা বছর জন্য সংরক্ষণ করতেই চান, সেক্ষেত্রে এই জুসটাকে বোতলে ভরে কিংবা বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিলেই হবে। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না কমেন্ট করে। এবং প্রতি সপ্তাহে নতুন সব রান্নার রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।